দর্শক, আমার সাথে এখন রয়েছেন ড্রিম প্লাস হোটেল এবং রিসোর্টের পরিচালক তহিদার রহমান। আমরা তার সাথে কথা বলবো। আমি শুরুতে ওনার কাছে জিজ্ঞেস করব যে এই হোটেল এবং রিসোর্টের নাম ড্রিম প্লাস কেন? অ্যাকচুয়ালি আমার স্বপ্ন নিয়ে এই পথ চলা, এ কারণেই আমি ড্রিম প্লাস হোটেল অ্যান্ড রিসোর্ট নাম রেখেছি। ড্রিম প্লাস মানে স্বপ্নযুক্ত আর কি, উচ্চ স্বপ্ন নিয়ে এই হোটেলটি তৈরি করা আমার। আসলে এই হোটেলের পিছনে আমার স্বপ্নটা হচ্ছে আমি দেশের বাইরে, যেমন দুবাই থেকে আমি হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করি, এরপরে বাংলাদেশে অনেক কয়েকটি হোটেলে জব করছি। মনে মনে চিন্তা করছিলাম যে এরকম একটা ভালো পরিবেশ, এনভায়রনমেন্ট আমার লোকাল শহরে সৈয়দপুর শহরের জন্য আমি দিতে পারি, এ কারণে আমি ড্রিম প্লাস হোটেল অ্যান্ড রিসোর্টটি তৈরি করি। এবং মানুষের সেবা এবং সার্ভিস দেওয়ার জন্যই ভালো ফুড, ভালো মানের রুম অ্যাকোমোডেশন, ফাইভ স্টার লেভেলের বিধায় আমি এই রিসোর্টটা তৈরি করছি। অনেকে অনেক কিছু করে, তো আপনি যেটা বললেন যে আপনি এই হোটেলের সঙ্গে যুক্ত ছিলেন, প্রবাস জীবনে যুক্ত ছিলেন, এ কারণেই আপনার এই হোটেল রিসোর্টটি করা, তো আপনাকে আমি জিজ্ঞেস করছি যে সৈয়দপুরে কেন, আর অন্য জায়গায় তো করতে পারতেন? অ্যাকচুয়ালি যেহেতু জন্মভূমি আমার বাংলাদেশ এবং সৈয়দপুরে আমার জন্ম, এ কারণে সৈয়দপুর শহরটা হচ্ছে যে এত একটা বিজনেস হাব, ইভেন গেটার রং নর্থ বেঙ্গলের এটাকে বলে বলা চলে যে ইনডোর অ্যান্ড আপনার রংপুর সর্ববৃহত্তম ছোট শহর হলেও, কিন্তু আসলে এই শহরটাতে অনেক বাণিজ্যিক মিল, কাল কারখানা, ইপিজেট, ইভেন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক এয়ারপোর্ট সম্ভাবনার পথে। সো এ কারণেই আমি আমাদের নিজের শহরে একটা ভালো এনভায়রনমেন্ট তৈরি করেছি। আপনি বললেন যে আপনি দীর্ঘদিন বিভিন্ন হোটেল রিসোর্টের সঙ্গে যুক্ত ছিলেন এবং কর্মরত ছিলেন, তো সেখান থেকে নিজস্ব ভাবনা বা নিজস্ব কি হোটেল রিসোর্ট হবে এই ভাবনাটা কিভাবে আসলে? এটা আসলে যখন আমি হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করি তখন থেকেই আমার চিন্তা ছিল যে আমি কখনো এরকম ফাইভ স্টার লেভেলের হোটেল তৈরি করব বা থ্রি স্টার লেভেলের হোটেল তৈরি করব। সো সেটা যেন আমার নিজের শহরে হয় এবং হোটেল কাজ শেষ করে, কর্ম শেষ করে যেন আমার নিজের ঘরে যে শুইতে পারি, শান্তি মতো ঘুরতে পারি, এরকম চিন্তাধারা দেখেই আমি এই শহরেই, আমার সৈয়দপুর শহরেই এই রিসোর্টটা তৈরি করেছি, ড্রিম প্লাস হোটেল অ্যান্ড রিসোর্ট। আমরা জানি যে সৈয়দপুর একটি ছোট্ট শহর, তো আপনার কি মনে হয় এই ছোট্ট শহরে আপনার এই ব্যবসাটা সফল হবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে আর কি সম্ভব, এবং আমি যদি ভালো সার্ভিস দেই, কোয়ালিটি সম্পূর্ণ ফুড দেই, কোয়ালিটি সম্পূর্ণ অ্যাকোমোডেশন দেই, অবশ্যই চলবে, এবং সবার দোয়া সবার সাপোর্ট থাকলে ইনশাল্লাহ। আপনার এখানে কি কি সুবিধা থাকে? আমাদের হচ্ছে 48 অ্যাকোমোডেশন রুম এবং বলরুম যেটা আছে কমিউনিটি সেন্টার বলে, ওটা 4000 স্কোয়ার ফিট, অ্যাট এ টাইমে 250 পার্সন বসে সিটিং অ্যারেঞ্জে খাওয়া দাওয়া মিটিং প্রোগ্রাম করতে পারে। আমরা ইভেন পার ডেলি 3000 লোকের পর্যন্ত আমরা প্রোগ্রাম হল রুমে করতে পারি। অ্যাকোমোডেশনগুলো যেমন কয়েকটা চারটা ক্যাটাগরির রুম অ্যাকোমোডেশন, ড্রিম স্যুট যেটাকে বলে রয়্যাল এক্সিকিউটিভ স্যুট, ডিলাক্স স্যুট, ড্রিমস এবং ডাবল ডিলাক্স, টুইন ডিলাক্স, কাপল ডিলাক্স এবং সিঙ্গেল ডিলাক্স, ইভেন আমরা ড্রাইভার রুমও এখানে আমাদের রিসোর্টে সুবিধা রয়েছে, ইভেন গার্ডেন গার্ডেনিং স্পেস এবং পার্কিং স্পেস অ্যাভেলেবল, ইভেন আন্ডার কনস্ট্রাকশন আওয়ার সুইমিং পুল, কিডস জোন। সো এগুলো যদি একটা রিসোর্টের ভিতরে যা যা প্রয়োজন সেইটা নিয়েই আমি রিসোর্টটা তৈরি করছি এবং সেই সুযোগ সুবিধাগুলো আমার কাস্টমার আমার গেস্টদেরকে আমি সার্ভিস দিতেছি। তো আমরা জানি যে আপনার এই সার্ভিসটি 2022 সালে শুরু থেকে চালু হয়েছে, তো এখন পর্যন্ত কেমন সাড়া পাচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স, এভরিডে 50% অকুপেন্সি আমার হোটেলে। সো ইভেন রেস্টুরেন্ট সেলটাও অনেক ভালো, ইভেন বিশেষ করে কি গেস্টটা এনজয় করতেছে আমার রুফটপ রেস্টুরেন্টটি, রুফটপ রেস্টুরেন্টটা খুবই এনজয় করতেছে এবং গার্ডেন স্পেসটা খুব পছন্দ করতেছে এবং পার্কিং স্পেসটা খুব সুন্দর হয়, তারা আনন্দ উপভোগ করতেছে, ইভেন ফুডটা আমার কোয়ালিটি সম্পূর্ণ হয়, তারা নিত্যদিনও আমার রেস্টুরেন্ট অনেক বিজি আলহামদুলিল্লাহ। ভবিষ্যৎ চিন্তা ভাবনা, আমি আসলে চিন্তাধারা করতেছি অনেক সুন্দর লেকের ভিতর দিয়ে একটা ফাইভ স্টার হোটেল তৈরি করা, আল্লাহ রহমত যদি আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা হয়ে যায়, সো আমি নেক্সট আমার প্ল্যান যে ফাইভ স্টার হোটেল তৈরি করা। তো আপনার জন্য শুভকামনা, থাকবেন ভালো থাকবেন, আপনাদেরকে থ্যাংকস শিকার নগরী সৈয়দপুরকে।